গত পহেলা জুন বুধবার সকাল 10টায় দাকপ উপজেলা অডিটোরিয়াম রুমে কারিতাজ বাংলাদেশের আয়োজনে গোলটেবিল আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান বৃন্দরা দাকপের নানা দুরবস্থা ও জনমান উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনা সভায় দাকপের সিনিয়র সাংবাদিক আসগর হোসেন সাব্বিরের এক বক্তব্যের আলোকে 1 নং পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙনের চিত্র উল্লেখ করে বলেন, সাংবাদিকদের সাথে মিলেমিশে একমাত্র উন্নয়ন করা সম্ভব। সাংবাদিক জনপ্রতিনিধি একসাথে দেশের স্বার্থে কাজ করলে সমাজ ও দেশের অবহেলিত প্রতিটা জেলা উপজেলা হবে উন্নয়নের রোল মডেল। আপনারা অনেক সময় ধরে ধরে বক্তব্য শুনছেন এবং আপনারাই আলোচনার মানুষ, নতুন করে বলার বদল নাই, ভাষাও নাই, কারণ আমাদের ভাষাগত কোনো পার্থক্য নাই। কারণ কি বর্তমান আগামী কি ছিল, কি হবে, কি করলে কি এগুলো হবে, ব্যাপক আলোচনা হয়েছে। সুতরাং আমি বলতে চাই আমার এক সময় আমাদের পান্থ ইউনিয়নের কেউ চেয়ে দেখতে তাহলে আমি খুশি হতাম। মাঝখানে সময়টি বেশ, ওরা আমার নামগুলো ছবি নিয়ে গেছে, বক্তব্য নিয়ে গেছে, কবে প্রকাশ হচ্ছে আমি জানি না। আপনারাও যদি এই ভিডিও চিত্রগুলো দেখতেন তাহলে আমার মনে হয় পাঞ্চলিক চিত্র আর এই মাইকে বলে যখন এমনি বিষয়গুলো আপনারা, আমি আমার চেয়ারম্যান হওয়ার পর থেকেই এই এই অডিটোরিয়ামে শতবার করেছি, ওখানে একটা সিসি ক্যামেরার দরকার, পুলিশের সেটিং দরকার, পানির ব্যবস্থা করার দরকার। আমরা বলছি হচ্ছে না, কবে হবে তাও জানি না। যে কথাটা আমাদের ছাত্র সাব্বির বলছে যে আপনারা আমাদের সমন্বয় করেন, অবশ্যই সমন্বয় করবো। উন্নয়ন করতে হয় যৌথভাবে, আমরা যদি আন্দোলন না যাই তাহলে আমরা পাবো। আমার বোধ হয়ে গেছে আমাদের এখানে যারা উদ্বোধন কর্মকর্তা আছে তারা সেইভাবে মাঠে দৌড়াচ্ছে। মাঠে না দৌড়ালে আসতে চেয়ারম্যান ওই যে সাইনবোর্ড নিয়ে ইউনিয়ন পরিষদের একটা কার্ড আমাদের দেয়নি যে ওকে সাইনবোর্ড নিয়ে সম্পর্কে জুতা দেবে, তাই না? একটা অফিসে যেতে গেলেও যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিমান কী দাম আছে সচিবালয়ে ঢুকতে গেলে। এর জন্য আমার যারা আছে তাদের কাছে অনুরোধ, আপনারা এই স্টেপ নেন এবং এই দাপক উন্নয়নে ব্যর্থ হন থেকে আপনারাই ব্যর্থ হবেন। আপনারা শুধু চেষ্টা করে যাচ্ছেন, আমাদের কাছে দেবেন আমরা বলব। আমরা তো এই ঢাকায় যাই কাজ নিয়ে আসবো, আমরা আপনারা যদি কাজ বোঝাই দিতে পারেন আমাদের কাছে যে আপনাকে এই টাকা দিলাম আপনি কত কাজ করছেন, আমরা 100% বোঝাই দিতে সক্ষম আছি থাকবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।